দাঁড়িয়ে আছো কেন? যাও আয়নের পাশে চেয়ারটা গিয়ে বসো। বাবার সাথে কথা বলা মনোযোগ ভাঙে আয়নের, চমকে উঠে জুঁইয়ের দিকে তাকায়। তার মানে সে সত্যি জুঁইকে দেখেছিল তখন। জুঁই আয়নের ভ্রম ছিল না। আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে জুঁইয়ের দিকে তাকাতে জুঁই হাঁসফাঁস করে ধীর পায়ে হেঁটে এসে বসলো আয়নের পাশের চেয়ারটায়। আয়ন তখনও তাকিয়েছিল জুঁইয়ের দিকে। নিজের বিষণ্নতা কাটিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বসলো আয়ন। তবে সে আর জুঁইয়ের দিকে তাকালো না অনেকটা সময়, নিজের মতো করেই খেলো। তবে মাঝে মধ্যে আয়ন ইচ্ছাকৃতভাবে এটা সেটা চাইলেও জুঁইয়ের কাছে দেওয়ার জন্যে। জুঁই জড়তার হাতে আয়নে এগিয়ে বাড়িয়ে দেয় তরকারির বাটি। খাওয়া দাওয়া আলোচনা চলছিল সবার মাঝে জুঁই বাদে। আয়ন নিজের বাবা মার সাথে টুকটাক কথা বলছে আর খাচ্ছে। জুঁই জড়তার সহিত অল্প কিছু খেয়ে উঠে যেতে নিলে হঠাৎ করে তার শাড়ির কুচিতে টান পড়ায় পুনরায় ধূপ করে চেয়ারে বসে পড়ে। চেয়ারের শব্দের আলোড়ন ছেড়ে প্রত্যেকে উৎসুক দৃষ্টিতে তাকালো জুঁইয়ের দিকে। লজ্জায় মিইয়ে গেল জুঁই। হাঁসফাঁস করতে বুঝতে পারলো তার শাড়িটার কুচি খুলে গেছে ইতিমধ্যে। জুঁই আঁতকে উঠল। কিসের সাথে বেজে শাড়ির কুচি খুলে গেল তাও বুঝতে পারছে না। অসহায় জুঁই চোখ তুলে তাকাতেই তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্নের সম্মুখীন হলো মেহেরবানের। কোনো সমস্যা হচ্ছে তোমার? জুঁই মাথা নাড়িয়ে সম্মতি জানাতে মেহেরবান জুঁইয়ের খালি প্লেটের দিকে তাকিয়ে কপাল কুচকায়। কি ব্যাপার, খালি প্লেট নিয়ে বসে আছো কেন? খাবার নাও। আয়ন, তুমি ওর পাশে বসে থেকেও মেয়েটাকে খাবার তুলে দিচ্ছ না কেন? আয়ন কিছু না বলে গাদা গাদা খাবার তুলে দেয় জুঁইয়ের প্লেটে। অসহায় জুঁই আরও ফ্যাসাদে পড়ে গেল পরিস্থিতির চাপে। এত খাবার সে কিভাবে খাবে? সে তো এখান থেকে উঠতে চাইছিল, ব্যাস উল্টো সেই ঝামেলায় পড়ে গেল। যদি এই মুহূর্তে জুঁই নিজের বাড়িতে থাকতো তাহলে শত খুঁজে তাকে এই মুহূর্তে জাগ্রত অবস্থায় কখনোই পাওয়া যেত না। কখন ঘুমিয়ে পড়তো? তাছাড়া জুঁই নিজের বাড়িতে যতটা রাজনীতি করে ফ্রি হয়ে চলাফেরা, এখানে তার ছিটে ফোটাও পারছে না। সারাক্ষণ জড়তা আর ভয় ভয় হয়ে চলতে হচ্ছে, এই বুঝি মেহেরবান নারাজ হয়ে যাবে তার উপর। তারপর আবার জুঁয়ের এত সতর্ক থাকার পর এখন কেমন করে শাড়ি খুলে গেল? এমন বাজে পরিস্থিতির শিকার জুঁয়ের গলা ভরে কান্না আসছে, এই বুঝি শ্বশুর বাড়ি হয়। বৌদের অকারণে বুঝি সারাক্ষণ মনের মধ্যে ভয় ভয় কাজ করে, কেউ খারাপ ভাববে বা মন্দ বলবে এটা নিয়ে। জুঁয়ের তো ভীষণ ভয় করছে, অথচ মেহেরবান বা অন্য কেউ তাকে কিছুই বলেনি। তারপরেও মেহেরবানের শক্ত গম্ভীর মুখটা দেখলে জুঁয়ের মনে একরাশ ভয় কাজ করে। শুধু জুঁই প্লেট হাতে নিয়ে ঢোক গিলে নিজেকে সংযম করার চেষ্টা করলো, আর চোখে সবাইকে দেখলো। প্রত্যেকে যার যার খাবারে মনোযোগ সহকারে খাচ্ছে। জুঁই স্বস্তির মনোভাবে হালকা ঝুঁকে টেবিলের নিচে তাকালো। আসলে কিসের সাথে আটকে তার শাড়ির কুচি খুলে গেল সেটা দেখতে। জুঁই টেবিলের নিচে উঁকি দিতে চোখে পড়লো আয়ন তার কুচিতে সম্পূর্ণ পা দিয়ে বসে আছে। তাই আয়নের জন্য যে তার কুচিগুলো খুলে গেল সেটাও ঠিক বুঝতে পারলো জুঁই। কিন্তু জুঁই এতটা বুঝতে পারলো না আয়ন এটা ইচ্ছাকৃত করলো না ভুলবশত। জুঁই সোজা হয়ে বসলো মাথা নিচু করে, বাম হাতে শাড়ির কুচিগুলো টানলো আয়নের পা শাড়ি থেকে সরাতে, কিন্তু পারলো না। আয়ন কোনো মতেই পা সরাচ্ছে না তার শাড়ির উপর থেকে। অসহায় জুঁই এবার খানিকটা বিরক্ত হলো। সে ঠিক বুঝতে পারছে আয়ন ইচ্ছাকৃতভাবেই তখন তার শাড়ির কুচিতে পা রেখেছে যাতে জুঁই খাবার টেবিল ছেড়ে উঠতে না পারে। কিন্তু কেন? জুঁইকে খাবার টেবিলে আটকে রেখে লাভ কী ডাক্তার সাহেবের? জুঁই খানিকটা চেপে গেল আয়নের দিকে, বাম হাতে নিজের শাড়ি টেনে ফিসফিস করে আয়নকে বলল, ছাড়ু। আয়ন এমন একটা ভাব ধরল যেন এই মুহূর্তে জুঁই কি বলেছে সে আসলে বুঝতে পারছে না। আর না বুঝার মতো করে কপাল কুচকে তাকায় জুঁইয়ের দিকে, ফিসফিস করে একটু করে বলল, কি? আমার শাড়ি। মানে? আমার শাড়ি আপনার পায়ের নিচে, প্লিজ ছাড়ুন। আজব, তাহলে আমাকে বলছেন কেন? মানে আপনাকে বলবো না তো কাকে বলবো? আজব তো, আপনি তো আমার শাড়িতে পা দিয়ে আছেন, ছাড়ুন প্লিজ। আমি হাত দিয়ে ধরছি আপনার শাড়ি, ধরি নাই, ধরেছে আমার পা। তাই আপনার যা বলো আমার পাকে বলুন, আমাকে নয়, আমি ভীষণ ব্যস্ত জুঁই, দেখছেন না খাবার খাচ্ছি। অসহায় জুঁই পুনরায় বলল, প্লিজ ছাড়ুন, আমি উঠবো। আয়ন ছাড়ল না, আর না জুঁইকে কোথাও যেতে দিল, বরং আয়ন সবার চলে যাওয়ার অপেক্ষা করলো। একে একে সবাই চলে গেল খাবার শেষ করে। আয়ন এবার নিজের আসল ফর্মে ফিরে আসলো। জুঁয়ের চেয়ার টেনে তৎক্ষণাৎ নিজের চেয়ারের সাথে মিশিয়ে নিয়ে ভ্রু নাচিয়ে বলল, আজ মনে হচ্ছে আমি সত্যি বিয়ে করেছি জুঁই। আপনাকে নিজের বাসায় পরিবারের সবার সাথে দেখে কেমন একটা বউ বউ ফিল পাচ্ছি আমার, কি করি বলুন তো? চলুন না আমরা রুমে যাই, বাসাটা সেরে ফেলি, বাইরে ঠান্ডা পড়েছে, তার সাথে বউ থাকলে শীতটা হালাল হয়ে যাবে। জুঁয়ের অত্যন্ত মন কেঁপে উঠে আয়নের কথায়, লজ্জায় শিরশির করে ওঠে শরীরের পশম। এতদিন আয়ন ঘুরে ফিরে কথা বললেও আজ যেন সরাসরি বলছে সব কিছু জুঁইকে। লজ্জায় জুঁই মিইয়ে গেল আয়নের নির্লজ্জ ঠোঁটকাটা কথায়। হতভম্ব
জুই লজ্জায় উঠে পালাতে চাইলে বাধা দেয় আয়ন। বাম হাতে জুইয়ের কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আহা জুই, কোথায় যাচ্ছেন? জারানটা স্বামীকে রেখে কোথাও যাওয়া অমানবিক নির্যাতনের পরে, আপনি চলে গেলে আমি কষ্ট পাবো, তখন সেটা আমার উপর অদৃশ্য অত্যাচার করা হবে। জুই, আমি ডক্টর মানুষ, মানুষের সেবা করাই আমার ধর্ম, অথচ আমি নিজেই সেবার অভাবে শুকিয়ে যাচ্ছি। জুই, আমার সেবা করার কেউ নেই, দিন দিন আমি পুষ্টিহীনতায় ভুগছি, আহা আমার কষ্ট। দিন জুই, আমাকে খাইয়ে দিন, আজকে আমি আপনাকে শোনাই আমার কষ্টকর কথা। অর্ধেক খাওয়া রেখে আয়ন হাত ধুয়ে বসল। সে সত্যিই পুষ্টিহীনতায় ভুগছে এমন একটা ভাব ধরে বসলো জুইয়ের সামনে। হতবাক হতবুদ্ধি জুই প্রায় কেঁদেই ফেলার উপক্রম হলো। এই অসভ্য ডাক্তার যে তাকে একা পেলে এরকম কিছু করবে সে আগেই জানত। শুধু শুধু জুইকে হেনস্থা করাই তার উদ্দেশ্য, এজন্য জুই এই বাড়িতে প্রথমে আসতে চায়নি। কিন্তু মেহেরবানের মুখের উপর না করার সাহস হয়নি বিধায় অনেকটা বাধ্য হয়ে আসতে হলো এখানে। আর এই সুযোগটাই যে এই অসভ্য ঠোঁটকাটা ডাক্তার ওকে একা পেয়ে কাজে লাগাচ্ছে হাড়ে হাড়ে সেটা ঠিক বুঝতে পারছে জুই। লজ্জায় আড়ষ্ট জুই হালকা নড়ে চড়ে ওঠে। আয়নের হাতটা নিজের কাত থেকে ছাড়ানোর চেষ্টা করে কাঁপা কাঁপা স্বরে বলে, ছাড়ুন। ছাড়ুন মানে? ছি ছি জুই, এসব কী ধরনের কথা? বউ ছাড়বো কেন? বউ হলো ভালোবাসার জিনিস, আদরের জিনিস, জড়াজড়ি করা জিনিস, শীতের দিনে ঠান্ডা প্রতিরোধ করার জিনিস। এত সব ফ্যাসিলিটিস পেয়ে বউকে ছাড়বো কেন? নাউজুবিল্লাহ। তাছাড়া আমাদের বংশে দুই বিয়ে করার রেওয়াজ নেই জুই, এখন আমি সবাইকে অবাধ চেক করে কীভাবে দুই বিয়ে করবো? ছি, এসব বাজে কথা আর বলবেন না জুই, আমার লজ্জা লাগে, আমার একটা বউই চলবে। চোখ বড় করে তাকায় জুই, কোথাকার কথা কোথায় টেনে নিয়ে গেল এই লোক। জুই তো শুধু তাকে আপাতত ছাড়তে বলল, প্রচণ্ড অস্বস্তি লাগছে তার জন্যে। আর এই লোক, আল্লাহ! লজ্জায় জুই মিয়ে গিয়ে রাগে চাপে স্বরে বলে, আপনি সত্যি জাতা অসভ্য ডাক্তার? আয়ন তৎক্ষণাৎ কিছু বলল না। খোলা ডাইনিংয়ে সার্ভেন্ট বা নিজের মা চলে আসতে পারে সেটা ভেবে আপাতত চুপ থাকলো। তবে জুয়ের খুলে দেওয়া শাড়ির কুচিটা হাতে নিতে চাইলেও পরিয়ে দেওয়ার জন্যে। কিন্তু তখনই ডাইনিংয়ে আগমন ঘটল দুজন সার্ভেন্টের। আয়ন ধরে রাখা কুচিগুলো টেবিলের নিচ দিয়ে ছেড়ে দিতে বাধ্য হলো চক্ষু লজ্জায়, কারণ সার্ভেন্টদের সাথে সাথে মেহেরবানও কিচেন রুম থেকে এদিকটায় আসছে। আয়ন জুয়ের অস্বস্তির বিষয়টা বুঝে চট করে উঠে দাঁড়িয়ে চলে গেল নিজের রুমের দিকে কাউকে কিছু না বলে। আয়নের আর খাওয়া হলো না, কারণ উপস্থিত সার্ভেন্টগুলো তখনও মুখ টিপে হাসছিল তাদের দেখে। লজ্জায় জুই মাথা নুইয়ে ডাইনিংয়ে বসে থাকল। মেহেরবান আসতে সার্ভেন্টরা তাড়াহুড়ো করে কাজে লেগে পড়ল ভয়ে। মেহেরবান জুইকে খাবার নিয়ে বসে থাকতে দেখে বুঝতে পারল জুই আর খেতে পারছে না। তিনি জুইকে হাত ধুয়ে উঠে যেতে বলল। কথা মতো জুই খুলে যাওয়া শাড়ির কুচিগুলো আঁকড়ে ধরে উঠতেই কপাল কুচকায় মেহেরবান। ইতস্তত জুই লজ্জায় হাঁসফাঁস করে জানায় পায়ের সাথে বেজে শাড়ির কুচিগুলো খুলে গেছে তখন। উত্তরে মেহেরবান কিছু বলল না, জুই এটু হাত নিয়ে দাঁড়িয়ে থাকলো। মেহেরবান এগিয়ে এসে জুইয়ের শাড়ির কুচি করে পুনরায় পরিয়ে দিল। কিচেন থেকে জুই এটু হাত ভালো করে ধুয়ে পেছনে ঘুরে দাঁড়াতে মেহেরবান জুইয়ের হাতে এক গ্লাস দুধ তুলে দিয়ে বলে ওঠে, এটা আয়নের জন্য, ওর রুমে নিয়ে যাও। গ্লাসটা হাতে নিয়ে জুই প্রচণ্ড অস্বস্তি বোধ করল। পুনরায় আয়নের রুমে যাওয়া মানে দেয়ালে মাথা ঠুকে মরার সামিল। এমনি খুব কষ্টে বাঁচল তখন, তাও সার্ভেন্টরা হঠাৎ এসে পড়ায়। ঠোটকাটা অসভ্য লোক এবার যদি নিজের রুমে পুনরায় জুইকে পায় তাহলে কি করবে? জুই শুকনো ঢোকগির লোক বেশ কয়েকবার মেহেরবানের মুখের উপর খুব করে বলতে চাইল, আমি পারবো না আপনার অসভ্য ঠোটকাটা ছেলের জন্যে দুধ নিয়ে যেতে, আপনি অন্য কাউকে পাঠান। সাহসের অভাবে জুইয়ের কথাগুলো বলা হলো না মেহেরবানকে। মেহেরবান পুনরায় জুইকে তাড়া দিতে জুই দুধের গ্লাস হাতে কিচেন রুম থেকে বের হয় ধীর পায়। খানিকটা সময় পর মেহেরবান আবারও পিছনে ডাকলো জুইকে। জুই ঘুরে তাকালে তিনি গম্ভীর মুখে ফের বলে, আয়নের রুম আর ফিহার রুম পাশাপাশি, তোমার যেটাতে ভালো লাগে সেই রুমে থাকতে পারো। বিষণ্ণ বিস্মিতে জুইয়ের চোখ জোড়া স্থির করলো মেহেরবানের দিকে। যেটাতে থাকবে মানে? অবশ্যই জুই ফিহার রুমে থাকবে, তাহলে তিনি কেন জুইকে অপশন দিচ্ছে যে কোনো একটা রুমে থাকতে? আচ্ছা, তিনি কি জুইকে কোনোভাবে বুঝাতে চাইছেন না তো আয়নের রুমে থাকার জন্য? আর এজন্য তিনি এমনভাবে কথাটা ঘুরে ফিরে বলল জুইকে। হতবাক জুই ফ্যালফ্যালে দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরবানের দিকে। মেহেরবান জুইয়ের হঠাৎ অবুজ দৃষ্টি দেখে তিনিও লজ্জায় পড়ে গেলেন। থমথমে পরিবেশে তিনি জুইকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায় নিজের রুমের দিকে। মা হয়ে তিনি কিভাবে ছেলের জন্যে কথা বলবে? যাও, তুমি তোমার স্বামীর রুমে যাও, স্বামীর সাথেই তোমাকে ঘুমাতে হবে। এটা কি আদৌ ভালো দেখাবে শাশুড়ি হয়ে ছেলের বউকে বলাটা? বাসায় আরও কেউ থাকতো তখন না হয় তিনি অন্যের মাধ্যমে জুইকে এই কথাটা বলে আয়নের রুমে পাঠাতো, কিন্তু কেউ নেই বলেই তিনি কৌশল অবলম্বন করে জুয়ের হাতে দুধের গ্লাস তুলে দিয়েছেন। এখন জুয়ের অবুজ চোখের দৃষ্টিতে তিনিও লজ্জা পাচ্ছেন। মেহেরবানের উদ্দেশ্য বুঝতে পেরে জুই লজ্জায় তরতর করে কেঁপে উঠে শিরদাঁড়া।
এক হাতে ধরে রাখা দুধের গ্লাসটাও তরতর করে কাঁপতে দেখে জুঁই দু হাতে চেপে ধরল গ্লাসটাকে। পানির তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল জুঁয়ের। সে এই কোথায় এসে ফেসে গেল আল্লাহ মালুম। মা আর ছেলে দুজনে অ্যাডভান্স। কম্পিত শরীরে জুঁই কাঁপতে কাঁপতে কোনোরকম পৌঁছালো আয়নের দরজা অবধি, কিন্তু দরজায় নক করার সাহস পেল না জুঁয়ের। শরীরের কম্পনে দুধের গ্লাস থেকে দুধ পড়ে যাওয়ার উপক্রম হলো। বুক ধরফরে তৃষ্ণার্ত, গলা ধুপছে খাঁকা করে জুঁয়ের। উত্তেজনা অস্থিরতায় জুঁই নিজেই গ্লাসের দুধটুকু সবটা খেয়ে ফেলল একটানে। তখনই দরজা খট করে খুলে বের হলো আয়ন। জুঁয়ের হাতের খালি গ্লাস দেখে সে কপাল কুচকাল। আয়ন কিছু বলবে তার আগে জুঁই ঝটপট করে আয়নের হাতে দুধের খালি গ্লাসটা তুলে দিয়ে বলল, নিন আপনার দুধ, আপনার মা পাঠিয়েছে, খেয়ে নিন। কথাটা বলে জুঁই আর দাঁড়ালো না আয়নের সামনে, এক দৌড়ে পালিয়ে গেল ফিহার রুমে। আয়ন খালি দুধের গ্লাসের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে ওঠে। জুঁইকে অনুসরণ করে আয়নও গেল ফিহার রুমে। তার ভাগের দুধ জুঁই খেয়ে নিয়েছে, এখন তারও উচিত বউয়ের সাথে সুদে আসলে হিসাব করে নিজের দুধের ভাগ ফিরিয়ে নেওয়া। আয়ন দরজা টেনে রুমে প্রবেশ করে জুঁইকে কোথাও পেল না। ওয়াশরুম থেকে পানির শব্দ আসতে আয়ন বুঝল জুঁই সেখানেই আছে। আয়ন ধীর পায়ে এগিয়ে ফিহার পড়ার টেবিলে চেয়ার টেনে বসল, জুঁয়ের জন্য অপেক্ষা করল। জুঁই সময় নিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই মুখোমুখি হলো আয়নের। আয়নের আকস্মিক আগমনে চমকালো ভরকালো হকচকিয়ে গেল জুঁই। আতঙ্কিত গলায় বলল, আপনি এখানে? আয়ন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাতের গ্লাসটা টেবিলের উপর রাখতে রাখতে অকপট স্বীকারোক্তিতে জুঁয়ের উদ্দেশ্যে বলল, দুধ খেতে এসেছি জুঁই। আয়নের বেগতিক সহজ সরল স্বীকারোক্তিতে মাথায় বজ্রপাত হলো জুঁয়ের। আয়নকে ভুল বুঝে দুই কদম পিছিয়ে গেল বুকে আড়াআড়ি হাত বেঁধে। জুঁয়ের হঠাৎ কাণ্ডে আয়নও থমথমে খেয়ে গেল। সে কি এমন বললো যে জুঁই হঠাৎ অদ্ভুত রিয়াকশন দিল? আয়ন থেমে কপাল কুচকে ভাবে, বিষয়টা প্রথমে বুঝতে না পারলেও পুনরায় নিজের বলার কথাটা মনে মনে আওড়ালো। বেশ কয়েকবার সে দুধ খেতে এসেছে, এর মধ্যে খারাপ কি বলল? আয়ন পুনরায় ভাবল। তীক্ষ্ণ দৃষ্টিতে জুঁয়ের দিকে তাকাতেই নিজের কথার অর্থটা বুঝল। তার কথাটা সম্পূর্ণ নেগেটিভ সাউন্ড করে, যার জন্য জুঁয়ের এমন রিয়াকশনের কারণ। আয়ন নিজেও বুঝতে পারেনি নিজের বলা কথাটা বলে সে এভাবে ফ্যাসাতে পড়ে যাবে। লজ্জা আয়নও পেল, তবে জুঁইকে বুঝতে দিল না, বরং অবুধ সেজে কপাল কুচকে তাকালো জুঁয়ের দিকে। এমন একটা ভাব যেন জুঁয়ের আচরণগুলো কিছুই বুঝতে পারছে না আয়ন। জুঁই দাঁতে দাঁত চেপে বলে, ছি অসভ্য লোক, বের হন আপনি এই রুম থেকে। বেরোবো মানে? আগে আমার ভাগের দুধ দিন, যেটা আম্মু আমার জন্য পাঠিয়েছিল, কিন্তু সেটা আপনি চুরি করে খেয়ে ফেলেছেন, আর এখন আমাকে রুম থেকে বের করে দিচ্ছেন। আয়নের রাখা গ্লাসটার দিকে তাকিয়ে জুঁই সহজ স্বাভাবিক হলো। নিজের ভুল বুঝতে পেরে এবার সেই লজ্জায় মরি মরি ভাব হলো। মুখ হাত নামিয়ে হাঁসফাঁস করে এদিক সেদিক তাকালো। আপাতত আয়নের কোনো কথার উত্তর তার কাছে নেই। আয়ন জুঁইকে নত মস্তিষ্কে হাঁসফাঁস করতে দেখে সে ফের জুঁয়ের দিকে এগিয়ে আসতে আসতে বলল, জুঁই আমার গ্লাসের দুধ ফেরত দেন। মিনমিন স্বরে জুঁই বলল, আমার কাছে নেই, আমাদের পাশে গেলে আপনাকে ফেরত দিব। জুঁয়ের কাছাকাছি এসে দাঁড়ালো আয়ন। দেয়ালের দুপাশে হাত রেখে মধ্যস্থে রাখলো জুঁইকে। আতঙ্কিত জুঁই দেয়ালের সাথে চেপে দাঁড়াতে আয়ন জুঁয়ের মুখের উপর ঝুঁকে বলে, বাকি কাম ফাঁকি, হ্যাঁ আমি নগদে বিশ্বাসী। দেখা গেল আজকে আপনি আমার ভাগের দুধ খেয়ে কাল ভুলে গেলেন, পরে আমার দুধ ফেরত দেবেন না বলে বেঁকে বসলেন, তখন আমি কি করব? আমার কাছে তো প্রমাণ নেই আপনি আমার দুধ খেয়েছেন সেটার, তাই বাকি কাজ চলবে না। এখন যখন হাতে নাতে চোর ধরলাম, তখন তো আর এমনি এমনি চোরকে ছাড়া যাবে না জুঁই। ডক্টর মানুষ হলেও হিসেব বেশ পাক্কা আমি। আর একটা কথা, তখন আপনি ওইরকম রিয়েক্ট করেন কেন? আমি তো তখন গ্লাসের দুধের কথা বলেছিলাম, কিন্তু আপনি কি মনে করেছেন জুঁই? নিশ্চয়ই দুষ্ট চিন্তা করেছিলেন আমাকে নিয়ে, হ্যাঁ আপনি অনেক দুষ্ট জুঁই। লজ্জায় রাগে জুঁই আয়নের বুকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরাতে সরাতে চাপা স্বরে বলে, আপনার কোনো কাজ নেই, যখন তখন আমার পিছনে লাগা আপনার কাজ, ঠোঁট কাটা লোক, ছি কথা কি অশ্লীল। জুঁয়ের ধাক্কায় আয়ন সরল না, বরং আরো ঝুঁকে পড়লো জুঁয়ের মুখের উপর। অনেক দুষ্ট, আমার তো বউ ছাড়া কোনো কাজ নেই জুঁই। দেখুন না আমি কেমন দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছি। না এবার বউটা না হলেই নয়, একটা হিললে আমারও করা দরকার। রীত একেই বউকে তিন তিনবার বিয়ে করতে পারে, আর আমি বউকে কিছু বললেই অশ্লীল হয়ে গেলাম। আচ্ছা জুঁই একটা কথা বলুন তো, আমি অশ্লীল নাকি আপনার চিন্তা অশ্লীল? আমাকে নিয়ে যে তখন কীসব ভাবছিলেন সেটা কি বলবে? আমাকে আপনার এই মনে হয় জুঁই, আমি কি কখনো গ্লাসে দুধ খেতে না চেয়ে আপনার জুঁই তুমুল লজ্জায় আড়ষ্ট হয়ে আয়নের মুখ চেপে ধরল তৎক্ষণাৎ। তেজি কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। আয়ন জোরপূর্বক জুঁয়ের হাতটা নিজের মুখ থেকে ছাড়িয়ে নিয়ে ঠোঁট প্রসারিত করে দুষ্টু হেসে বলে, আসলে আমি এমনই জুঁই, আমি চাইতাম বউয়ের কাছে তো সবই হালাল, তাই না?
লজ্জায় আড়ষ্ট জুঁই তৎক্ষণাৎ পেছন ঘুরে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিল। আয়ন মুখোমুখি হওয়া সম্ভব হলো না জুঁয়ের। জুঁই জীবনের এতটা ঠোঁটকাটা স্বভাবের লোকের সাথে কখনো পরিচয় হয়নি সে। আয়নের চোখের সামনে ভেসে উঠল জুঁয়ের উন্মুক্ত পিঠ। আয়ন দূরত্ব ঘুচিয়ে ঘনিষ্ঠ হলো জুঁয়ের সাথে। জুঁয়ের শাড়ি ভেদ করে উন্মুক্ত উদরে হাত রাখল। আয়নের ঠান্ডা হাতের স্পর্শে জুঁই কেঁপে উঠতে আয়ন টেনে জুঁয়ের পিঠ নিজের প্রশস্ত বুকের সাথে মেশালো। ঠোঁট বাড়িয়ে পরপর স্পর্শ করল জুঁয়ের উন্মুক্ত কাঁধের উপর। কম্পিত জুঁই শক্ত করে শাড়ির আঁচল চেপে ধরে দাঁড়িয়ে থাকল। আয়ন দুহাতে জুঁয়ের পেট জড়িয়ে ধরে ঠোঁট বুলাতে বুলাতে কানের কাছে গেল। ফিসফিস সুরে বলল, জুঁই রেডি আছেন তো? আমি কিন্তু আজ আপনাকে ছুঁয়ে দেব, কনফার্ম। জুঁই আয়নের হাত খামচে ধরে কম্পিত স্বরে কোনো রকম বলল, প্লিজ না। না শব্দটা শুনে আয়ন ছোট্র করে কামড় বসালো জুঁয়ের কানের লতিতে। জুঁই অস্পষ্ট স্বরে গুঙাতে আয়ন হুট করে জুঁইকে কোলে তুলে চলল নিজের রুমে। উত্তেজিত জুঁই ছটফট করলো আয়নের সাথে যাবে না বলে। আয়ন শুনল না, জুঁইকে নিয়ে নিজের রুমে গেল। দরজা লক করে জুঁইকে কোলে নিয়ে বসলো বিছানায়। দুহাতে জুঁয়ের পেট জড়িয়ে ধরে কাঁধে থুতি রাখলো। ছোট করে চুমু খেলো জুঁয়ের খোলা কাঁধে। সিরিয়াস কণ্ঠে বলল, আপনাকে তাড়াতাড়ি না ছুঁয়ে দিলে তো আমি পিছনে পড়ে যাবো জুঁই। আমার ছেলে মেয়ে দুনিয়াতে আসতে দেরি করলো, আর ততদিনে হৃদয়ের মেয়ে হয়ে গেল। সমস্যাটা তখনই কিন্তু বেজে যাবে জুঁই। হৃদ যে তেরা মানুষ, ওর মেয়েকে কখনোই আমার ছেলের কাছে বিয়ে দেবে না। যদি আমার ছেলে ছোট হয়, হৃদ আরও তেরামি করে আমাকে বলবে, তোর ছোট ছেলের সাথে আমার বড় মেয়েকে বিয়ে দেবো না? তখন আমার ছেলে আটুক থাকবে জুঁই, বউ পাবে না আমার আপনার জন্য। আপনি আমার ছেলেকে আসতে দিচ্ছেন না দুনিয়াতে, তবে যত কিছু হোক না কেন আমিও পিছন ছাড়বো না। হৃদ না মানলে বাপ ছেলে মিলে ছেলের বউকে উঠিয়ে কিডন্যাপ করে নিয়ে আসবো, তারপরও হৃদের কাছে হার মানাবো না যাবে না জুঁই। ক্ষমতা আমাদেরও আছে। ছেলেকে সোজা বললো, তোর ভিলেন চুচুরকে আমি সামলাবো। বাবা তুমি বউ নিয়ে পালিয়ে যাও, আমরা বাপ ছেলের দুজনেই আপনার জন্য ফেসে যাবো জুঁই। শুধু আপনার জন্য আমার ছেলেটা দুনিয়াতে আস্তে আস্তে পুনরায় ফেরত গেল। দুজন দারোয়ান বিশাল গেট টেনে মেলে দাঁড়ালো। রাতের আধারে কালো গাড়িটা খানবাড়িতে ভিতরে প্রবেশ করতেই তার পেছন পেছন আরও দুটো গাড়ি ঢুকলো বাড়িতে। কারো অপেক্ষা না করে হৃদ নিজেই গাড়ির পেছনে দরজা খুলে বেরোলো। গায়ে পুরো কালো ড্রেস আপ করা, গায়ের কোটটা গাড়িতেই রাখা, শার্টের দু হাতা টেনে কোনো অবধি ফোল্ড করা। ঠান্ডার মাঝেও যেন শীত নেই হৃদের। দীর্ঘ নির্বিঘ্নে হেঁটে যাচ্ছে বাগানের খোলা বাংলোর দিকে। সে বেপরোয়া সেই আচরণ, বাম হাতের উল্টো পিঠ ছুঁয়ে ছুঁয়ে তাজা রক্ত পড়ছে জমিনের মাটিতে। হৃদের পেছনে আসার কারো সাহস হলো না আসিফেরও না। ভয় অসহায় মুখ করে পেছনের দিকে তাকিয়ে রইল আসিফ। গাড়ির শব্দে ধরফড়িয়ে বিছানা থেকে উঠে বারান্দায় গেল মায়া। ওপর থেকে উকিঝুঁকি মেরে দেখল হৃদ এসেছে কিনা। হৃদের গাড়িগুলো পার্কিং এরিয়াতে ঢুকতে দেখে মায়া চারপাশে তাকিয়ে হৃদকে খুঁজল। দেখতে পেল হৃদ খোলা বাংলোতে সাদা সোফার উপর গা এলিয়ে শুয়ে আছে পা মেলে। মায়া দেরি করল না, এক দৌড়ে নিচে নেমে গেল। রাত তখন ১২টা ছুঁই ছুঁই। গিয়ে দেখল হৃদ সোফায় গা ছেড়ে শুয়ে সিগারেট টানছে আকাশমুখী চেয়ে। এক পা সোজা করে মেলে রাখা তো অন্য পাটা স্বাভাবিক ভঙ্গিতে হাঁটু ভাঙা। মায়া বিরস মুখে দাঁড়িয়ে পড়ল হৃদ থেকে কিছুটা দূরে। আজকাল প্রায় মায়া হৃদকে সিগারেট খেতে দেখে তার সামনে। এমন না হৃদ কখনো সিগারেট খায় না, খায়, তবে মায়ের সামনে খেত না কিন্তু আজকাল খায়। মায়া বিরস মুখে দাঁড়িয়ে থেকে বেখেয়ালি চোখ গেল সোফার উপর রাখা হৃদের বাম হাতটার দিকে। চমকিত মায়া আটকে উঠল হৃদের হাতের অবস্থা দেখে। সোফার উপর দিয়ে ঝুলন্ত অবস্থায় হৃদের বাম হাতটা ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে সাদা টাইলসের উপর। আতঙ্কিত মায়া দৌড়ে গেল সেদিকে। ধূপ করে ফ্লোরে বসে হৃদের রক্তাক্ত কাটা হাতটা টেনে নিতে চাইলেও নিজের হাতে কিন্তু পারল না, কারণ তার আগেই হৃদ ঝাড়া দিয়ে মায়ার হাত ফেলে দেয় নিজের হাতের উপর থেকে। আতঙ্কিত মায়া কান্নায় ফুপিয়ে ওঠে। অশ্রুসিক্ত চোখে হৃদের দিকে তাকাতেই দেখল হৃদ আগের ন্যায় আকাশে মুখ হয়ে সিগারেট টানছে। মায়ের দিকে তাকাচ্ছে না পর্যন্ত, কিন্তু মায়ের স্পর্শ, মায়ের উপস্থিতি হৃদ বুঝতে পারছে বলে নিজেকে ছোঁয়ার অনুমতি মায়াকে দিচ্ছে না। কান্নারত মায়া থেমে থাকল না, পুনরায় জোর করে নিজের দু হাতে মাঝে হৃদের হাতটা আঁকড়ে ধরতে চাইল। কিন্তু এবারও হৃদ একই কাজ করল, মায়া হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল, ধরতে দিল না, বরং চাপা শান্ত স্বরে বলল, হৃদ গেট লস্ট ফ্রম হিয়ার। মায়া ফুপিয়ে কেঁদে উঠল। হৃদের বিরুদ্ধে সামান্য খারাপ কথাটা যেখানে মায়ের সহ্য হয় না, সেখানে হৃদকে রক্তাক্ত অবস্থায় দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম তার। হৃদ যে মায়ের সাথে পূর্বে রাগ ধরে রেখে এখন ছুতে দিচ্ছে না সেটা বেশ বুঝতে পারছে মায়া। কিন্তু অসহায় মায়া বা কী করবে, ভুল হয়ে গেছে, এখন সে কীভাবে ফেরত নেবে ওর বলা কথাগুলো। মায়া বুঝে হৃদকে নোংরা চরিত্রহীন কথাটা বলা উচিত হয়নি, কিন্তু তখন মায়ের মাথা কাজ করছিল না বলেই তো বলে ফেলেছে। মায়া ভুল করেছে, শাস্তিস্বরূপ দীর্ঘ একটা মাস কেঁদেছে হৃদ থেকে দূরে থেকে। ভুল বুঝে আরও অপরাধবোধ কাজ করছিল তার মনে।
এখন কি মায়া ক্ষমা পাওয়ার যোগ্য না? মায়াকে কি একটা বার ক্ষমা করা যায় না? মায়া ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে কাঁপা কাঁপা হাতে পুনরায় চেষ্টা করলো হৃদের হাতটা ধরার, কিন্তু হৃদ পুনরায় একই কাজ করলো। মায়া ফ্লোরে বসা অবস্থায় হেলিয়ে পড়লো হৃদের ছড়িয়ে রাখা বাম পায়ের উপর গাঢ় অপরাধ বোধে। দুহাতে হৃদের পা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে হৃদের উড়ুতে কপাল ঠেকিয়ে শব্দ করে ফুপিয়ে কেঁদে উঠে জড়ানো গলায় বলল মায়া, আম সরি সরি সরি, কি করব আমি, বলে ফেলেছি কথাটা, কিভাবে ফেরত নিব আপনি বলুন। আমি আর এমন করব না তো, প্রমিস, প্লিজ আমায় ক্ষমা করে দিন না, প্লিজ। আমার অনেক কষ্ট হচ্ছে তো, সত্যি আমি আপনাকে আঘাত করতে চাইনি, বাজে কথা বলতেও চাইনি, বিশ্বাস করুন আমায় প্লিজ। হৃদের বিন্দুমাত্র ভাবান্তর হলো না, আগের ন্যায় গা এলিয়ে সিগারেট টানতেই লাগলো। মায়ার কথা আদৌ শুনছে কিনা তাও বলা দেয়। মায়াও কতক্ষণ একই ভঙ্গিতে হেলিয়ে বসে রইল, নড়ল না কেউ। খানিকটা সময় পর মায়া উঠে হৃদের পাশে বসলো অশ্রুসিক্ত নয়নে। তখনই মায়ের চোখে পড়লো হৃদের বুক বরাবর তাজা কাটা ছেঁড়া দাগটার দিকে। মায়া আঁতকে উঠে হৃদের শার্টের বোতামের হাত দিতে নেয়, কিন্তু হৃদ মায়ের হাতটা ঝাড়া দিয়ে ফেলে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।